কেন কি হলো সেটা আমি কি চাই বুঝতে পারছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে কে যেন দাঁতটা জলের নিচ থেকে টেনে ধরে আছে। নিশ্চয়ই কোনো এক শুভ শক্তি আমার এই পথ আটকানোর চেষ্টা করছে। সে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি অশুভ। কি হলো, আমরা এগোতে পারছি না কেন? মনে হচ্ছে দাঁতটা জলের তলায় কোনো লতায় পেঁচিয়ে আটকে গেছে। আমি কিছুতেই ছাড়াতে পারছি না, এত জোরে চার দিচ্ছি তাও ছাড়াতে পারছি না। কিরণমালা, দেখি তুমি আমায় দাও। আমার অশুভ শক্তির কারণেই দাঁতটা শুভ শক্তি আটকে রেখেছিল। আমার অনুমানই সত্য। কেমন করে হলো মা? কিরণমালার শুভ শক্তি স্পর্শে। অবাক কাণ্ড, এ কি করে সম্ভব? তুমি এত চেষ্টা করলে তাও দাঁতটা উঠলো না, আর আমি স্পর্শ করতে। চলো কিরণমালা, এগোনো যাক, দেরি হয়ে যাচ্ছে, চলো। সব সময় শুভ শক্তিরা কিরণমালাকে রক্ষা করার চেষ্টা করছে, কারণ তারা চাইছে কুমার আর কিরণমালা আলাদা হয়ে যাক। তারা জানে একবার যদি কুমার অমৃতনগরীতে পা রাখে তাহলে শুভ শক্তির প্রতীক, পবিত্রতার প্রতীক কিরণমালা অপবিত্র হয়ে যাবে। শোনো, শুনে রাখো সবাই, শুভ শক্তিরা শুনতে পাচ্ছ? আমি রাক্ষসীরা নিকট কোটি স্বয়ং কিরণমালাকে অপবিত্রতার আগুনের দিকে ঠেলে দিয়েছি, সেই আগুনে ওকে জ্বলে।